নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস ইন পার্টনারশিপ ওইতান একাডেমি কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই একটি বিরাট বড়ো খুশির খবর নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দু হাজারটি শূন্য পদে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জব এবং আপনারা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর এক্সাম সেন্টারও কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো আইবিতে দু হাজারটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি এম এইচ এ ডট জিও বি ডট ইন অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপনারা অফিসিয়াল হোয়াটস নিউতে দেখতে পারছেন যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এসিআইও এক্সিকিউটিভ ইন আই বি এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি পিডিএফ ডাউনলোড হবে সেই পিডিএফে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কটিকে কপি করে আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে তারপরে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং ডিটেল যে ফুল অফিসিয়াল নোটিশ সেটিকে ডাউনলোড করতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যদিও আপনাদের যদি কোনো প্রবলেম হয় অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে তাহলে অবশ্যই আমাদের এই কেরিয়ার প্লাস টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম গ্রুপে যদি আপনারা যুক্ত হয়ে যান আমরা অফিসিয়াল যে নোটিফিকেশানের পিডিএফটি সেটি আমাদের এই কেরিয়ার প্লাস টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেব এটা লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবেন বন্ধুরা অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশন ইন্টেলিজেন্স বোরো অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আইবি তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পোস্টটির নাম হলো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেড টু এক্সিকিউটিভ এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি এক্ষেত্রে আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এমএইচএট ডট ইন অথবা ncs.gov.in ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদের দেখালাম নোটিশটি কীভাবে ডাউনলোড করতে হবে এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হলে নোটিশটি পেয়ে এবং অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিংক দুটিরই লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এছাড়াও এটা যদি অনলাইনে আবেদন করতে আপনারা চান তাহলে কীভাবে আবেদন করবেন প্রসেস কী থাকবে ফর্ম ফিল আপ প্রসেস নিয়ে দরকার হলে আমরা একটি ভিডিও বানিয়ে দেবো তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে এটার ভ্যাকেন্সি কত রয়েছে ভ্যাকেন্সি রয়েছে দু হাজারটি তো প্রচুর শূন্যপদ রয়েছে অফিসার পোস্ট কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ ভ্যাকেন্সিজ রয়েছে দু হাজারটি এর ভ্যাকেন্সি রয়েছে নশো উননব্বইটি ইডাব্লু এস একশো তেরো ও বিসি চারশো সতেরো এসসি তিনশো ষাট এবং এস টি রয়েছে একশো একুশটি শূন্যপদ টোটাল দু হাজারটি শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্যালারি কিন্তু প্রচুর রয়েছে স্কেল আমরা দেখতে পাচ্ছি লেভেল সেভেন এবং স্যালারি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নেক্সট আমরা দেখতে পাচ্ছি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনাদের যোগ্যতা কি লাগবে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র গ্রাজুয়েট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন গ্রাজুয়েশন অর ইকুইভালেন্ট ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি শুধুমাত্র গ্রাজুয়েট হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং ডিজারেবল কোয়ালিফিকেশন নলেজ অফ কম্পিউটার নলেজ থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন না থাকলেও আবেদন করতে শুধুমাত্র গ্রাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবেন এজ লিমিট এখানে বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকতে হবে এবং আপনারা যদি এসসি হয়ে থাকেন বয়সে বয়সের সীমায় পাঁচ বছর ও বিসি হয়ে থাকলে বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের চার পেয়ে যাবেন এবং এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন নোটিফিকেশনটি ডাউনলোড করে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদের যে এলিজিবিলিটি অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিট এই সমস্ত কিছু আপনাদের হিসেব করতে হবে নয় এক দু হাজার একুশ অনুযায়ী অর্থাৎ এর আগে আপনাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে থাকতে হবে অর্থাৎ আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ প্রত্যেকটি কোয়ালিফিকেশান কিন্তু আপনাদের নয় এক দু হাজার একুশের আগে কমপ্লিট হতে হবে যদিও এটি অল ইন্ডিয়া জব কিন্তু এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর এক্সাম সেন্টার পেয়ে যাবেন তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি এক্সামিনেশন সেন্টার তো এখানে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলে কোন কোন এক্সাম সেন্টার রয়েছে এখানে প্রত্যেকটি স্টেটের আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোল রয়েছে হুগলি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোল রয়েছে হুগলি রয়েছে কল্যাণী রয়েছে কলকাতা রয়েছে এবং শিলিগুড়ি রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু প্রচুর এক্সাম সেন্টার রয়েছে প্রায় পাঁচটি এক্সাম সেন্টার কিন্তু ওয়েস্টবেঙ্গল থেকে রয়েছে তো আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করে দিতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কিম অফ এক্সামিনেশান এক্সাম সিলেবাস দাও রয়েছে রিটেন এক্সামিনেশান হবে টায়ার ওয়ান হবে একশো নম্বরের ওপর তারপর টায়ার টু হবে পঞ্চাশ নম্বরের ওপর তারপর টায়ার থ্রি ইন্টারভিউ হবে একশো নম্বরের ওপর সিলেবাস নিয়ে আমরা পরে একটি বিস্তৃতভাবে ভিডিও বানিয়ে দেবো এবং ফর্ম ফিল আপ প্রসেস নিয়ে ভিডিও বানানোর দরকার হলে অবশ্যই আপনারা ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা ফর্ম ফিল আপ প্রসেস নিয়েও ভিডিও করে দেবো হাউ টু অ্যাপ্লাই এখানে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং এখানে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস কিন্তু বলে দেওয়া হয়েছে যদিও ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন এবং এক্সামিনেশন ফি এখানে কত চাওয়া হয়েছে আপনারা যদি ইউআর হয়ে থাকেন বা ই এস বা ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাদের ছশো টাকা লাগবে একশো টাকা প্লাস পাঁচশো টাকা একশো টাকা এক্সামিনেশন ফি এবং রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ পাঁচশো টাকা টোটাল ছশো টাকা লাগবে এবং আপনারা যদি এসসি এসটি বা মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে শুধুমাত্র রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ লাগবে অর্থাৎ পাঁচশো টাকা লাগবে তো আরেকবার বলে রাখি আপনারা ইউআর বা ওবিসি বা ইডাব্লিউএস হয়ে থাকলে আপনাদের লাগবে ছশো টাকা এবং আপনারা এসসি এস বা ফিমেল হয়ে থাকলে আপনাদের লাগবে পাঁচশো টাকা তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের জন্য একটি সুখবর রয়েছে আন একাডেমিতে এখন থেকে আপনারা প্লাস সাবস্ক্রিপশন ছাড়াও বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে প্রচুর লাইভ ক্লাস পেয়ে যাবেন তার সাথে ডেলি এবং উইকলি লাইভ মক টেস্ট পেয়ে যাবেন লাইভ কুইজে অংশগ্রহণ করতে পারবেন একদম বিনামূল্যে তাছাড়া আপনারা বিভিন্ন লাইভ মক টেস্টও দিতে পারবেন এবং আপনারা ম্যারাথন ফ্রিতে ক্লাস পেয়ে যাবেন এবং বিভিন্ন টপার্সদের স্ট্র্যাটেজি ক্লাসও পেয়ে যাবেন একদম বিনামূল্যে আন অ্যাকাডেমিতে তো এই সুযোগটি একদমই হাতছাড়া করবেন না এর জন্য আন একাডেমি লার্নিং অ্যাপটিকে অবশ্যই স্টোর থেকে ইনস্টল করে নিন এতে আপনাদের রকম টাকা দিতে হবে না একদম বিনামূল্যে আপনারা ক্লাসগুলি করতে পারবেন মক টেস্টগুলি দিতে পারবেন কিন্তু আপনাদের কাছে একটি ইনভাইট কোর্ট চাইবে এবং সেখানে আপনাদের ভাস্কর যে টেন অনস্ক্রিনে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি আপনাদের দিতে হবে তাহলে আপনারা বিনামূল্যে সমস্ত ক্লাসগুলি এবং টেস্টগুলি দিতে পারবেন তো দেরি না করে আজই ইনস্টল করুন আন একাডেমি লার্নিং অ্যাপ বন্ধুরা আপনারা সকলেই জানেন আমরা প্রত্যেকটি চাকরি করে থাকি কিন্তু সেই চাকরির অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফগুলি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দিয়ে থাকি এবং তার সাথে আমাদের যত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আপলোডের পর আমরা সেটার লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপেই দিয়ে থাকি অর্থাৎ আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন সেখানে আমাদের প্রত্যেকটি চাকরির ভিডিওর নোটিফিকেশনের মাধ্যমে লিঙ্কগুলি পেয়ে যাবেন অর্থাৎ লিঙ্কগুলি পেয়ে যাবেন তাহলে আপনারা আমাদের ভিডিওগুলি দেখতে পারবেন এছাড়াও বিভিন্ন অফিসিয়াল নোটিশগুলি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ফলো করুন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য